পঞ্চম দিনে ঢিলে ঢালা ভাব, লকডাউন বাড়লো আরো এক সপ্তাহ। করোনা এখনো পরাজিত হয়নি, জনগণকে বাইডেনের সতর্ক বার্তা। এবং ভোর হলেই ব্রাজিলের সঙ্গে লড়বে পেরু। আসসালামু আলাইকুম, নগর বার্তায় স্বাগত জানাচ্ছি, আমি উমর ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। কঠোর লকডাউনের পঞ্চম দিনে এসে আজ কিছুটা ঢিলে ঢালা ভাব দেখা গেছে। রাজধানীর বিভিন্ন সড়কের চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কোথাও ছিল সক্রিয়, আবার কোথাও নিষ্ক্রিয়। এমন পরিস্থিতিতে আজ কঠোর লকডাউন 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাটডাউনের সময়টায় কেউ অকারণে ঘর থেকে বের হতে পারবেন না, এমন কাউকে পাওয়া গেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান শাটডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে শাটডাউনের বিধিনিষেধ। দেশে গত বৃহস্পতিবার থেকে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন, যা সব মহলে পরিচিতি পেয়েছে শাটডাউন নামে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দেশের স্বাধীনতা দিবসে জনগণকে করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্র করোনা থেকে মুক্তির দ্বারপ্রান্তে অবস্থান করছে। গতকাল ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। 1776 সালের এই দিনে ব্রিটেনে রাজপরিবারের অধীনে থাকা এই দেশটি স্বাধীনতা ঘোষণা করে। এই ঘোষণার 245তম বছর উদযাপনে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের পরিবারের সদস্য সহ 1000 মানুষকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেছিলেন জো বাইডেন। আমন্ত্রিত অতিথিরা আসার পর হোয়াইট হাউসের লনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আজ থেকে 245 বছর আগে আমরা দূরবর্তী এক রাজার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলাম। আজ আমাদের প্রধান শত্রু করোনা, এবং এই শত্রুর হাত থেকে মুক্তির দ্বারপ্রান্তে রয়েছি আমরা। এবার খেলার খবর। গ্রুপ পর্বের ম্যাচে দিব্যি উড়িয়ে দেওয়া দলই এবার ফাইনালে উঠার লড়াইয়ে ব্রাজিলের সামনে। ওই ম্যাচের স্কোরলাইন 4-0 দেখে সেমিফাইনালে পেরুকে অবলীলায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলে চালিয়ে দেওয়া যায় হয়তো। তবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য সমীকরণ এলেও এত সহজ হবে কি না, সে প্রশ্ন উচ্চারিত একই সঙ্গে। কারণ ওই একটি ম্যাচ বাদ দিলে পেরুকে দেখা গেছে অন্য চেহারাই। কলম্বিয়া ও ভেনিজুয়েলাকে হারানোর পাশাপাশি ইকুয়েডরের সঙ্গে ড্র করে বি গ্রুপ থেকে দ্বিতীয় হয়েই নক আউট পর্বের টিকিট কেটেছিল তারা। বিশেষ করে প্যারাগুয়ের বিপক্ষে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে তারা দৃঢ় মানসিকতার জানান দিয়েছে আরেকবার। 3-3 গোলের সমতা নিয়ে শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে জিতে শেষ 4 নিশ্চিত করা পেরুর মতো ব্রাজিলকেও কোয়ার্টার ফাইনালে পড়তে হয়েছিল কঠোর লড়াইয়ের মুখে। সেলেসাওরা বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 5টায় কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পেরুর, যে দেখাটা এবার একটু আগেভাগে হয়ে যাচ্ছে। এমন না বলে উপায় কী? এই দুই দল তো ছিল গত আসরের ফাইনালিস্ট, এবার তাদের মধ্যে ফাইনালে ওঠার লড়াই। এই ছিল নগর বার্তায়। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পঞ্চম দিনে ঢিলে ঢালা ভাব, লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ। করোনা এখনো পরাজিত হয়নি, জনগণকে বাইডেনের সতর্ক বার্তা। এবং ভোর হলেই ব্রাজিলের সঙ্গে লড়বে পেরু। এছাড়া নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv, এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদে রাখুন। শুভেচ্ছা নিরন্তর